ভবন্তু সুখিনাহ সর্বে। স্টেজ দেখাই দিব ওপেন আর লাইটিংও আমার হয়, এখানে গধূলি গম পাব আমার পূজাটো আকর্ষণটো মেইনলি হয়। আর আজি আমি অত্যন্ত সুখী যে এই চারি বছর আমি পূজা পাতিব পারিলো কন্টিনিউস। ইয়াতে আমি 40 জনমান লড়া আছো, সেইখিনিরপর আমি মানে পূজার যোগদান দিয়ে তারেপর আমি পূজাটো করো। আজি এতিয়া প্রথম আমার এটা পূজাটো চলি আছে, গাড়ি পূজা হওয়ার পিছত আমার গধূলি এনে আমার হাঁহি ধেমালি একটা প্রোগ্রাম আছে রাস্তাত আছে, তো এই যে ডাঙর প্রোগ্রাম আমি পাতিব নোৱাৰো, যেটাকে আমি সব রোড সাইড চাব লাগে, সেখানে আমি হাঁহি ধেমালি একটা আমি প্রোগ্রাম রাখিছো গধূলি লৈ। মানে হ্যাপিনেসর কারণে হাঁহি ধেমালি? হয়, হ্যাপিনেস মানে কি হল, আমি মেন্টালি এটা যোনটো আমি কেবর লগত জড়িত হয়ে আছো, মেন্টালি একদম টেনশনত আছে। এটা কেব চালক সবে জানে, যেটাকে আমি আজি নাম লোব বিচারা নাই আর কি কম, ওলা উবের অনলাইন এইকটা লোব বিচারা নাই, যেটাকে বাবা হয়, বাবার পূজা হয়, সেখানে আমি এইকটা লোব বিচারা নাই, যেটু আমার প্রবলেম আছে এই লোব বিচারা নাই। আশা করো আগন্ত দিনত আমার বিশ্বকর্মায় বাবা দ্বারা আমার সরকারের চকু কান খুলে, যেটাকে আমি অত্যন্ত দুঃখত আছো এটা বর্তমান কেব চলায় বাবায় আমার আশা পূরণ করে আর সরকারেরও চকু খুলি দিয়ে কেবর উপর মানে কেব চালকর উপর, সেইটাই আশা রাখো। আর আজি আপনার আহি আমার আগমনের হ্যাপিনেস তো আহি গই, হয় ফ্রিডম মানে হল আজাদি, গম পালে ফ্রিডম মানে আজাদি, তারে লগত আমি ইনক্লুডিং করে দিয়েছি এটা হ্যাপিনেস। হ্যাপিনেস মানে আজাদি, হ্যাপিনেস মানে খুশিয়ালি, তো মেন মেন আমার উদ্দেশ্য এইটাই। আর নেক্সট বছরও আমি এনেক পাতি যাব পারিম, সেইটাই আশা রাখো। ঠিক আছে। হ্যাপিনেসর মানে আমি আজি এখেতে কলে 4 বছর ধরে আমি পূজা আয়োজন করে আছো আমার বাবা পূজাখন, গতি আপনাদের অহার কারণে আজি খুবই আনন্দিত আমিও পূজা ভাগত আপনাদের অহার কারণে, গতি আশা করো সকলের যাতে মঙ্গল কামনা হয়, গাড়ি ঘোড়া ভালকে চলায়, আমিও তেনে ধরনের উপরবার ওসর আশীর্বাদ বিচারিছো যাতে আমার গাড়ি ঘোড়াগুলো ভালকে চলি থাকে। ধন্যবাদ।